হে বন্ধুরা, কি খবর সবার? তো আজকে আমি আর মা আবার বেরিয়ে পড়লাম। আজকে যাচ্ছি চুচুড়ায়, সামনে পয়লা বৈশাখ তোমরা সবাই জানো, তো একটু কেনাকাটা করতে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে চুচুড়া জাস্ট দুটো স্টেশন, টোটোতে 20-25 মিনিটের মতো লাগে। দুটো রাস্তা আছে চুচুড়া যাওয়ার জন্য, একটা হসপিটাল রোড আর একটা গঙ্গার ধার দিয়ে বাইপাস রোড। আমরা যাচ্ছি গঙ্গার ধারের রাস্তাটা দিয়ে। এটা দেখছো, এটা হলো একটি বিখ্যাত হুগলি শহরের ঐতিহাসিক স্থান ইমামবাড়ি, হাজী মোহাম্মদ মহসিনের ভবন। এটা হলো হুগলি জেলার সংশোধনাগার। শুনেছি কবি কাজী নজরুল ইসলামকেও একসময় এখানে রাখা হয়েছিল। এবার এদিকে দেখো গঙ্গা। যদিও আসলে এটা গঙ্গার শাখা নদী, কিন্তু আমরা একে গঙ্গাই বলি। এখন বিকেল 4:30 বাজে। সন্ধেবেলায় এই ঘাটগুলোতে বহু মানুষের ভিড় হয়, সবাই এখানে এসে বসে, গল্পগুজব করে। এবার দেখো গঙ্গার এই ঘাটটা জোড়া ঘাট নামে পরিচিত। আর এই বাড়িটা দেখছো, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে থাকতেন। এই বাড়িটি বন্দে মাতরম ভবন নামে পরিচিত। চুচুড়ায় চলে এসেছি, এখন আমরা যাব সামনে স্টাইল বাজারে। স্টাইল বাজারে সেই স্টাইল বাজারে যাব এখন আমরা। তো চলো, তোমরাও চলো আমাদের সাথে, দেখো কি কেনাকাটা আমরা কি করি। স্টাইল বাজার শপিং মলে ভিডিও শুট করতে দিল না, তাই ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না। আমরা এখন এসেছি চুচুড়ার আরো একটি বড় শপিং মল ভিনিত শপিং সিটিতে।
অনেক কেনাকাটা ঘোরাঘুরি করে আমরা এখন এসেছি চুচুড়ার প্রাণকেন্দ্র ঘড়ির মোড়ে। এখানেই ব্যানার্জি কেবিনে যাব। এই যে ঘড়ির মোড়টা দেখছ, ইংল্যান্ডের রাজা সপ্তম এডওয়ার্ডের স্মৃতিতে ইংল্যান্ড থেকে এই ঘড়িটি নিয়ে এসে ব্রিটিশরা এখানে প্রতিষ্ঠা করেছিল। ব্যানার্জি কেবিনের সামনে নির্বাচনী প্রচার চলার জন্যে আমাদের কথা হয়তো তোমরা শুনতে পাচ্ছ না, তাই ভয়েস ওভার দিতে হচ্ছে। এই যে রেস্টুরেন্টটা দেখছো, কলেজ লাইফে এখানে আমরা বন্ধুদের সাথে বহুবার এসেছি। আমি হুগলি উইমেন্স কলেজে পড়তাম, পুরনো অনেক স্মৃতি এখানে এসে মনে পড়ে যাচ্ছে, সে কথাই তোমাদের বলছিলাম। এখন অবশ্য রেস্টুরেন্টটা কিছুটা মডিফিকেশন করেছে, তবুও এতদিন পর এসে বেশ নস্টালজিক লাগছে। বিকেল 4টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর এখন বাজে দেখো সন্ধে 6:10। সন্ধে হয়ে এসেছে, আমরা আমাদের কাজ মিটিয়ে নিজেদের বাড়ির দিকে ফিরে যাচ্ছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো।